মাননীয় স্পিকার একটু সময় বেশি দিবেন, আমরা তো মাত্র কয়েকজন, মাত্র তো দুইটা মাননীয় স্পিকার, দুই মিনিটে কি বলবো, এখানে তো না দেওয়াই ভালো হবে তাহলে। মাননীয় স্পিকার, আমরা তো মাত্র কয়েকজন আছি। মাননীয় স্পিকার, আজকে 2020-21 অর্থবছরের সম্পূরক বাজেট এখানে পাশ করার জন্যে এখানে উত্থাপন করা হয়েছে। মাননীয় স্পিকার, স্কুল কলেজ জীবনে অঙ্কে খুব ভালো ছাত্র ছিলাম, ছাত্ররা খুব, শিক্ষকরা খুব আদর করত, কিন্তু মাননীয় স্পিকার আজকে বাজেটের অঙ্কের কোনো হিসাব মিলাতে পারছি না। বাজেটে কি অর্থ এখানে উপস্থাপন করা হচ্ছে, এর ঘাটতি কোথায়, কোত্থেকে সংস্থান? গত বছর মাননীয় অর্থমন্ত্রী একটা বিল পাশ করেছিলেন যে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে যে অর্থ মজুদ আছে সেটা রাষ্ট্রীয় ব্যবহার করে, কোথা থেকে ব্যবহার করলো কিনা এটা আমাদের সংসদকে এখন পর্যন্ত অবহিত করা হয় না। মাননীয় স্পিকার, আজকে আমরা প্রবৃদ্ধির কথা এই করোনাকালীন সময় বলছি। আমাদের বিরোধী দলের নেতা ইতিমধ্যেই বলেছে যে করোনাকালীন সময়ে সবচাইতে আমাদের গুরুত্ব দিতে হবে করোনা নিয়ন্ত্রণে, না হলে মাননীয় স্পিকার বাংলাদেশের বৈদেশিক মুদ্রার সবচাইতে গুরুত্বপূর্ণ দুটো খাত, একটি হচ্ছে গার্মেন্টস শিল্প, আর একটি হচ্ছে আমাদের প্রবাসী। আজকে যদি করোনাকালীন সময় আমাদের বাংলাদেশে দীর্ঘস্থায়িত্ব লাভ করে তাহলে কিন্তু এই খাতটি এমনভাবে ক্ষতিগ্রস্ত হবে, যেমন মাননীয় স্পিকার আজকে আমরা প্রবৃদ্ধির জন্য সব লাফাচ্ছি যে 8%, 12% আমরা এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি, সূচের মতো একটা ফুটা দিলেই কিন্তু বেলুন ফুটে ফুস হয়ে যাবে। মাননীয় স্পিকার, যদি করোনাকালীন সময় দীর্ঘস্থায়ী হয় আপনার গার্মেন্টস শিল্পের বায়াররা দেশে আসতে পারবে না, প্রবাসীরা বিদেশে যেতে পারে, যেটা বর্তমানে বাংলাদেশে আটকে গেছে সব, তাহলে পরে আমাদের প্রবাসী এই বৈদেশিক মুদ্রার আয় যদি নিচে নেমে আসে তাহলে আবার আমরা যে ভয়ানক একটা অর্থনৈতিক সংকটের মধ্যে পড়বো কোনো সন্দেহ নাই। মাননীয় স্পিকার, আজকে আর্থিক প্রতিষ্ঠানগুলোর অবস্থা খুবই বেহাল দশা। আপনি প্রতি বছর লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশ থেকে, বাংলাদেশ থেকে, ব্যাংকগুলো থেকে ঋণ নিচ্ছেন, এই ঋণের ফলে এই প্রতিষ্ঠানগুলো কিন্তু বিকলাঙ্গ হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, আজকে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড একে 3 মিনিট মাননীয় সদস্য সময় দিলাম। জি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। যে কারণে আমাদের এই খাতটাকে কিভাবে আমরা গড়ে তুলব, আজকে গত কয়েক বছর থেকে, গত 8-7 বছর থেকে বলা যায় এই সরকার ক্ষমতায় আসার পর শেয়ার বাজার তো একেবারে শুয়ে গেছে। মাননীয় স্পিকার, একেবারে শুয়ে গেছে। তাহলে আর্থিক প্রতিষ্ঠান আজকে সত্যিকারের ভালো কথাগুলো বললে, সত্য কথা বললে কিন্তু আমাদের মাননীয় সরকারি দলের সদস্য সব বেজার হবে। মাননীয় স্পিকার, একেবারেই বেজার হবে, চিল্লা চেঁচা শুরু হয়ে যাবে। মাননীয় স্পিকার, আমি ওই পর্যায়ে যেতে চাচ্ছি না। বাস্তবিক অর্থেই বাংলাদেশের অর্থনীতি সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত, দুর্নীতিগ্রস্ত। আজকে আজকে যদি আপনি দুর্নীতির এই অবস্থানকে কমাতে না পারেন, মাননীয় অর্থমন্ত্রী বাইরে যে বললেন যে অপদর্শিত আর কালো টাকা যতক্ষণ পর্যন্ত থাকবে আমি প্রদর্শন করার সুযোগ দেব, এটা মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, আমি স্পষ্টভাবে বলছি এটার সাথে সাংঘর্ষিক, এটাও চলতে পারে না। মাননীয় স্পিকার, অপদর্শিত হয় মাননীয় অর্থমন্ত্রী গত পরশুদিন তার সাংবাদিক সম্মেলনে বলেছেন অপদর্শিত অর্থ আর কালো টাকা এক নয়, এটার সাথে আমি একমত। অপদর্শিত অর্থ পদ্ধতিগত কারণে অনেক টাকায় যেগুলো আমার জমি বিক্রি করা, বাড়ি বিক্রি করা টাকা, যেগুলো বৈধ, কিন্তু এগুলো আমি অপদর্শিত থেকে যাচ্ছে, সেগুলো বৈধ করে আপনি সুযোগ দিন, এটাকে আমি বলবো নীতিগতভাবে সঠিক। কিন্তু দুর্নীতির মাধ্যমে, মাদকের মাধ্যমে, মানব পাচারের মাধ্যমে, অবৈধ রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের মাধ্যমে যদি কেউ অর্থ সম্পদ বৃত্ত গড়ে তোলে তাকে যদি আপনি সুযোগ দেন তাহলে আমাদের ন্যায় পথে আমরা যারা চলছি সৎ পথে তাদের প্রতি অবিচার করা হবে। মাননীয় স্পিকার, যে কারণে আমি অবশ্যই বলবো যে আজকে আমাদের এই বেহাল দশা থেকে জাতিকে মুক্ত করার জন্যে আমি আবারও মাননীয় অর্থমন্ত্রীর প্রতি আপনার মাধ্যমে অনুরোধ করব যে আমাদের করোনাকালীন সময়ে জাতিকে, আজকে গোটা দেশ কিন্তু আজকে সাংঘাতিকভাবে আপনার ভার্নালিবুল হয়ে গেছে, এই অবস্থা থেকে মুক্তির জন্য আমাদের একটি পথ যে আজকে আমাদের দ্রুততম সময়ের মধ্যে, আপনি মেগা প্রকল্প বাদ দেন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে গাছ লাগাতে গিয়ে বললেন যে আজকে বাংলাদেশকে আপনার এই পরিবেশ থেকে উদ্ধার করতে হবে। আপনি একদিকে মাতার বাড়ি আজকে সমস্ত ওই যে আপনার রামপালে আপনি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প করবেন আর গাছ লাগাবেন, মাননীয় স্পিকার হয় না, এতে হয় না, পরিবেশ আরও বিপর্যয় ঘটবে। আজকে সারা পৃথিবীতে কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলো আজকে বন্ধ করে দেওয়া হচ্ছে আর আপনি এখানে বলছেন যে গাছ লাগাও আর ওদিকে তোমরা কয়লা ব্যবহার বাড়িয়ে দাও, এটা হতে পারে না। মাননীয় স্পিকার, যে কারণে পরিবেশকে যদি আজকে রক্ষা করতে চান, আজকে বাংলাদেশে প্রায় 45 ডিগ্রি টেম্পারেচার উঠেছিল আমাদের উত্তরাঞ্চলে, এটা ভয়াবহ বিপর্যয় ডেকে নিয়ে এসছে, 6 মাস ধরে কোনো বৃষ্টিপাত হয়নি, কতবার 3-4 বার বন্যা হয়েছে উপজ্যপুরি, যে কারণে যে পরিবেশে যে ভয়াবহ বিপর্যয় ঘটছে আমাদের নিজেদের সৃষ্টি, আমাদের কারণেই। আমি এখানে আর যেহেতু আমাকে আর সময় দিবেন না, আমি সর্বশেষ বলবো অর্থ এই স্বাস্থ্য মন্ত্রণালয়কে আপনি ঢেলে সাজানোর জন্যে সংস্কারের প্রয়োজন, এটি সংস্কার করেন। মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী এখানে আছেন, ওনার দপ্তরে গেলে উনি চাটা খাইয়ে বিদায় করে দেন। সবচেয়ে এবার ওখানে বাজেটে বরাদ্দ বেশি করা হয়েছে, কিন্তু আমরা গেলে আমাদের জন্য কোনো স্পেশাল বরাদ্দ থাকে না, জেলা পরিষদে টাকা দেন, বলা হয় যে এমপিদের মাধ্যমে নেওয়া হবে,
কোনো এমপিদের কথাটা তারা শুনেন না। আমরা বিরোধী দলে যে কয়জন সদস্য আছে আমি স্থানীয় সরকার মন্ত্রীকে বলবো, আমার এখন স্বাস্থ্য বিভাগে এখানে প্রায় 3,000 কোটি টাকা বরাদ্দ অতিরিক্ত চাওয়া হয়েছে, আমার আপত্তি আছে। আমি যে নির্বাচনী এলাকার এমপি এবং জেলা সদর হসপিটাল চাঁপাইনবাবগঞ্জের সভাপতি, আমার এমপি এবার হওয়া 2.5 বছর পার হয়ে গেল মানে স্পিকার, কিন্তু এখন পর্যন্ত ওইখানে আমার শূন্য পদে টেকনোলজি সহ অন্যান্য যে খালি পদগুলো আছে ডাক্তার অর্ধেকও পাইনি। তো এইখানে 3,000 কোটি টাকা নিয়ে কী করবেন মাননীয় স্পিকার? কোভিডকালীন সময়ে যে অতিরিক্ত বরাদ্দ দাবি করেছেন, এই কোভিডকালীন সময়ে জনগণের জনকল্যাণের জন্য কী কী অর্থ খাতে ব্যয় উনি চাচ্ছেন সে বিষয়ে আমাদের জানাতে হবে। ব্যয় তো তারপর যেটা ছিল সেটাও করতে পারেনি মাননীয় স্পিকার। আমি মাননীয় স্পিকার খুবই উদ্বেগের সঙ্গে বলছি যে আজকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘদিন যাবৎ হাসপাতালে চিকিৎসাধীন আছেন, ওনার সুচিকিৎসার জন্যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনার মাধ্যমে অনুরোধ করব যে ওনাকে চিকিৎসার জন্য বাইরে যে উনি ওনার পরিবার থেকে আবেদন করছে যে ওনাকে চিকিৎসার সুযোগটা অন্তত পক্ষে দেওয়া হোক। মাননীয় স্পিকার, এখানে আজকে আমি মাননীয় অর্থমন্ত্রীকে আপনার মাধ্যমে বলবো যে অপ্রদর্শিত টাকার আইনের মধ্যে একটি সংজ্ঞায়িত হওয়া দরকার, নাহলে বাইরে মেসেজ ভুল যাবে যে হারুনে পার্লামেন্টে কালো টাকা সাদা করার জন্য বলেছে। আমি কিন্তু কালো টাকা সাদা করার পক্ষে নই। অপ্রদর্শিত যেটা বৈধ আয় সেইটা সাজা কোনটা কোনটা অপ্রদর্শিত আয় সেইটি আপনি সংজ্ঞায়িত হওয়া দরকার। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী আপনার মাধ্যমে জানতে চায়, উনি বললেন যে এখন ইটের বদলে বালু আসে না, কাঠের বদলে বাঁশ আসে না, এটা একেবারে অসত্য। এই সাম্প্রতিক এক মাসের মধ্যে যদি আমি গণমাধ্যমে তথ্য দিই, এই সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে অন্তত পক্ষে 15 দিন ব্যাপী নিউজ এসছে যে বিদেশ থেকে বিটুমিন ইরান থেকে আমদানি করা হচ্ছে, সেইটা আপনার ইউএই আপনার সংযুক্ত আরব আমিরাত কোনো বিটুমিন কারখানা নেই, তৈরিও করে না, সেখানকার সিল লাগিয়ে বাংলাদেশে নিম্নমানের বিটুমিন আসছে। কারা বিটুমিনটা আমদানি করেছে, কারা বিটুমিন আমদানির সাথে জড়িত, এইটির ব্যাপারে সরকারকে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। বাংলাদেশের সড়ক কেন নষ্ট হচ্ছে আপনি করছেন 3 মাস পরে নাই, এই কারণে এই সড়কগুলো নষ্ট হচ্ছে সেটা বললেন মাননীয় অর্থমন্ত্রী যে আসে না। আরও একটি গুরুত্বপূর্ণ অত্যন্ত উদ্বেগজনক খবর যে আজকে ওই চট্টগ্রাম বন্দর দিয়ে সরষার বীজের নামে পপি বীজ আমদানি হয়েছে, এই বীজগুলো কারা আমদানি করেছে? মাননীয় অর্থমন্ত্রী বলছেন না এগুলো ঘটনা এখন আর ঘটে না। মাননীয় স্পিকার, কিছুদিন আগে দেখলাম যে চায়না থেকে ইলেকট্রনিক্স পণ্য আমদানির নামে পাথর বোঝায় কন্টেনার আসলো, তাহলে কারা এগুলো আমদানি করছে? এগুলো এখনও বিদ্যমান আছে এবং সরকার এগুলোর গণমাধ্যমে আমরা সামান্য যে তথ্যটুকু পাচ্ছি তাদের ব্যাপারে সরকার যদি ব্যবস্থা কী নিচ্ছে সেটা যদি গণমাধ্যমে আমরা জানতে পারি তাহলে জাতি কিন্তু উপকৃত হবে। তাহলে বলবো যে সরকার এটার ব্যাপারে স্ট্রিক আছে, সরকার ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে এই সমস্ত মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে, তাহলে আমরা আশ্বস্ত হবো মাননীয় স্পিকার। ডিজিটালি আমরা অনেক এগিয়ে যাচ্ছি কোনো সন্দেহ নাই, ডিজিটাল প্রক্রিয়া দিয়ে এগুলোকে ধরা সম্ভব, কিন্তু রাঘব বল যদি হয় মাননীয় স্পিকার, সেগুলো যদি আবার সরকারি দলের লোকজনের কোনো কানেকশন থাকে তাহলে কিন্তু এর যা, তাহলে কিন্তু তারা আপনার ঘুরে বেড়াচ্ছে মাননীয় স্পিকার। যে কারণে আমি অনুরোধ করব যে মাননীয় অর্থমন্ত্রী অবশ্যই অর্থনীতির পরিবর্তনের ক্ষেত্রে উনি গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ গ্রহণের আশ্বাস জাতিকে দিচ্ছেন, কিন্তু এই আশ্বাসের ক্ষেত্রে আমরা সদস্য আপনি তো স্বাস্থ্য বিষয়ক জি জি স্বাস্থ্যের ব্যাপারে বলবো মাননীয় স্পিকার, যেহেতু সময় কম এই কারণে এই অন্যান্যগুলো এইটার মধ্যে কাভারেজ আনতে হচ্ছে অর্থমন্ত্রী বলছে। তো মাননীয় স্পিকার, আমি স্বাস্থ্যের ব্যাপারে সুস্পষ্টভাবে যেটা মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে এখানে বলতে চাচ্ছি আপনার মাধ্যমে যে স্বাস্থ্য বিভাগকে সংস্কার আওতায় আনতে হবে। আমরা যতই আলোচনা করি স্বাস্থ্য বিভাগে আজকে যারা ওখানে, আমি গতকালকেও বলেছি যে স্বাস্থ্য বিভাগে আজকে যদি সংস্কারের আওতায় না নিয়ে আসে, সংস্কার আপনি কী করতে চাচ্ছেন এটি বাংলাদেশের নাগরিক সমাজ, বাংলাদেশের রাজনীতিবিদ, বাংলাদেশের পার্লামেন্টের সদস্যবৃন্দ, মন্ত্রিপরিষদ, আপনি একটা কমিটি করেন যে স্বাস্থ্য বিভাগের এই বেহাল দশা থেকে আপনি ছাগলে পারবেন না, তার কারণ ডাক্তাররা আজকে শতকরা 80% সরকারি দলের সব সদস্য লেজুরবৃত্তি করছে, ওদেরকে আপনি পোস্টিং প্রমোশন দেন। মাননীয় স্পিকার সময় একটু দেবেন, আজকে দেখা যাবে যে আমার ওখানে বিশেষজ্ঞ ডাক্তার থাকার কথা হাসপাতালে কম করে হলো 10 ক্যাটাগরি, সেখানে দুই ক্যাটাগরি ডাক্তার আছে বাকি নাই। এখন দেখা যাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, অন্যান্য হাসপাতালে আপনার যে একটা পদের বিপরীতে এখানে 50 জন কর্মরত, কার তদবির? ওখানকার এমপির তদবির, মন্ত্রীর তদবির, সচিবের তদবির, বিভিন্ন তদবিরের কারণে আজকে বেহাল অবস্থা স্বাস্থ্য বিভাগের। সুতরাং আজকে স্বাস্থ্য বিভাগের শূন্য পদগুলো কতটুকু, স্বাস্থ্য বিভাগকে কীভাবে ঢেলে সাজানো যায়, স্বাস্থ্য বিভাগ আজকে যে সত্যিকার অর্থে ভারতনির্ভর হয়ে গেছে, আমি আগেও বলেছি করোনার কারণে আজকে প্রতি বছর লক্ষাধিক মানুষ যাচ্ছে ভারতের চিকিৎসার পিছনে দৌড়াচ্ছে, এতে বিলিয়ন বিলিয়ন ডলার আমাদের চলে যাচ্ছে। মাননীয় স্পিকার, আজকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আজকে প্রযুক্তির যে উন্নয়ন হয়েছে স্বাস্থ্য বিভাগের ক্ষেত্রে, যদি আমরা সত্যিকার অর্থে স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজাতে পারি, সংস্কার করতে পারি, তাহলে আমরা বিদেশে যে স্বাস্থ্যখাতে ব্যাপক টাকা চলে যাচ্ছে, আমরা যারা একটু জ্বর একটু ঠান্ডা লাগলে চলে যাচ্ছি বাইরে চিকিৎসা করতে, এই চিকিৎসাটা আমাদের বাংলাদেশেই সম্ভব হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি মাননীয় স্পিকার, আমি চাঁপাইনবাবগঞ্জের হসপিটালে আমাকে জনবল দেন,
আমি যদি এক বছরের মধ্যে আমার চাঁপাইনবাবগঞ্জ থেকে কোনো হাসপাতাল বাইরে রোগী রাজশাহী তো দূরের কথা, ঢাকা তো দূরের কথা, চাঁপাইনবাবগঞ্জে আমি চিকিৎসা করাতে পারবো, আপনি কিছু দিবেন না আর আপনি শুধু আলোচনাই করবো, তাহলে আলোচনা করে কিন্তু অর্থহীন হবে মাননীয় স্পিকার। যে কারণে আমি এই করোনাকালীন সময়ে আমি স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করবো যে আপনি আজকে স্পষ্টভাবে জানাবেন যে আমরা কবে থেকে আমাদের ভ্যাকসিনের টিকার কার্যক্রম শুরু করব। আমি এর পাশাপাশি আমি এটাও অনুরোধ করব যে আমার মনে হয় সরকারের কিছু সীমাবদ্ধতা আছে, মানসম্মতভাবে সরকারের নিয়ন্ত্রণে যদি টিকাকে উন্মুক্ত করে দেওয়া হয় তাহলে আমরা যদি আগামী এক বছরের মধ্যে এখানে যে 80% মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে ভ্যাকসিনের আওতায় উনি আমাদের নাগরিক আনতে চান, আমি মনে করি সরকারের পাশাপাশি এখানে বেসরকারি ব্যবস্থাকে উন্মুক্ত করতে হবে, কিন্তু সেখানে দুর্নীতি থাকা চলবে না। বিগত যে সময় সে এক মিনিট দিবেন, যে কারণে বিগত সময়ে এই যে আপনার মাননীয় প্রধানমন্ত্রী একজন উপদেষ্টার ফার্মকে আপনি ভ্যাকসিন আমদানির সাথে জড়ালেন, আপনার এজ যা হয়ে গেল। আজকে ভারতের সাথে আপনি চুক্তি করেছেন, কেন আজকে ভারত আপনার এই চুক্তি বরখেলাপ করলো? ভারত কেন আজকে আজকে এই সিরাম কোম্পানি কেন বাংলাদেশের দুঃসময়ে আজকে যারা একদম শেষ করবেন মাননীয় সদস্য এক মিনিট, আপনার এখানে যারা আজকে 20 লাখ ওয়ান ডোজ পেয়েছে এখন তারা আস্তে আস্তে ঘুরছে, ওই সিরামে কোম্পানির টিকা ছাড়া তারা অন্য কোনো টিকা দিতে পারবে না। সুতরাং এই এই অবস্থা থেকে আপনি কিভাবে আমাদের মানুষকে বাঁচাবেন? আমি মনে করি মাননীয় স্পিকার স্বাস্থ্যমন্ত্রীকে এ ব্যাপারে সুস্পষ্ট কি কারণে টাকা চাচ্ছেন, এই বিষয়গুলো আর কেন টাকা আপনি ব্যয় করতে পারলেন না, এই বিষয়গুলো আপনি শুধু হাসপাতালে সরঞ্জাম দিবেন, ডাক্তার নাই, টেকনোলজিস্ট নাই, কিচ্ছু নাই, এগুলো বেকার নষ্ট হবে। একটা হাসপাতালে যদি আপনি আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম যে আমাকে একটা হাসপাতালে আধুনিক আপনার অ্যাম্বুলেন্স দেন, আপনি অ্যাম্বুলেন্স দিলেন ড্রাইভার নাই, ও তো গ্যারেজে পড়ে থেকে মানে তার পরের বছরই নষ্ট হয়ে যাবে। এই অবস্থা হয়েছে আজকে স্বাস্থ্য বিভাগের, আজকে আর লক্ষ লক্ষ কোটি টাকার আপনি সরঞ্জামাদি নিয়ে আসছেন, বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসছেন, সেখানে জনবল নাই, কিচ্ছু নাই, পড়ে পড়ে নষ্ট হচ্ছে। আর স্বাস্থ্য বিভাগে কেনাকাটায় তো এটা দুর্নীতির বর্ণনা দিতে গেলে অনেক সময় লাগবে মাননীয় স্পিকার, আমি আর বললাম না। বাংলাদেশে স্বাস্থ্য বিভাগ একটা দুর্নীতির ডিপো, এই ডিপোকে কীভাবে সংস্কার করবেন মাননীয় অর্থ স্বাস্থ্যমন্ত্রীর ব্যাপারে আমাদেরকে সুস্পষ্ট। মাননীয় সদস্য রুমিন ফারহানা, মহিলা আসন 50, 2 মিনিট। মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান খাত। মাননীয় স্পিকার, এই খাতের অবস্থাটা কি? আমাদের দেশে মন্দঋণ কত? 2019 সালে সরকারি হিসাব মতে মন্দঋণ ছিল ব্যাংকে 1,55,000 কোটি টাকা, 2020 সালে সেটা কমে দাঁড়ালো 1,10,000 কোটি টাকা, আর 2021 এসে শুনলাম 88,000 কোটি টাকা মাত্র। আমার মাননীয় অর্থমন্ত্রীর কাছে প্রশ্ন, আমাদের আসলে ব্যাংকে মন্দঋণের পরিমাণ কত? কারণ আমাদের IMF বলছে যখন সরকারি হিসাব মতে মন্দঋণ ছিল 1,10,000 কোটি টাকা, তখন IMF-এর ভাষ্য ছিল প্রায় 2,50,000 কোটি টাকার উপরে মন্দঋণ। এবং আমাদের বাংলাদেশের অর্থনীতিবিদরা তারা কেউ কেউ দাবি করছেন 3,50,000 কোটি টাকার উপরে বেশি মন্দঋণ, কেউ বলছেন 4,00,000 কোটি টাকার উপরে মন্দঋণ। আসলে আমাদের মন্দঋণের পরিমাণটা কত, এটা যদি আমাদের মাননীয় অর্থমন্ত্রী জানাতেন তাহলে ভালো হতো। আরেকটা বিষয় মাননীয় স্পিকার, যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই শেয়ার বাজার শুয়ে পড়ে, এটা যে কি একটা অদ্ভুত সম্পর্ক মাননীয় স্পিকার, এটা এখনও বুঝতে পারলাম না। যখন 96 সালে 21 বছর পর আওয়ামী লীগ আসলো শেয়ার বাজার সাথে সাথে শুয়ে পড়লো, পরে যখন 2009 সালে আবারও তারা ক্ষমতায় আসলো শেয়ার বাজারে আবারও সেই একই অবস্থা। তৎকালীন অর্থমন্ত্রী বললেন আমি শেয়ার বাজার বুঝি না ভাই, এটা হলো ফটকা বাজার। যেই সরকারের অর্থমন্ত্রী বলতে পারেন যে আমি শেয়ার বাজার বুঝি না, তার কি অর্থমন্ত্রীর পদে থাকার কোনো অধিকার আর থাকে কি না, সেটা একটা বিরাট প্রশ্ন। তিনি অবশ্য এখন অলরেডি সাবেক হয়ে গেছেন, কিন্তু এই প্রশ্নটা আমি রেখে গেলাম। তবে সেই অর্থমন্ত্রী কিন্তু খুব স্পষ্ট কথা বলতেন, সেই কথা তার দলের বিরুদ্ধে গেলেও তিনি বলতেন, তিনি বলেছিলেন রাজনৈতিক বিবেচনায় ব্যাংক দেয়া হয়। একটা দেশে যখন রাজনৈতিক বিবেচনায় ব্যাংক দেয়া হয় তখন সেই দেশের অর্থনীতির অর্থনৈতিক খাত সম্পর্কে বলতে তো ডেফিনেটলি চিন্তা করতে হয় মাননীয় স্পিকার। আমাকে একটু সময় বাড়িয়ে দিন, এক মিনিট বলুন মাননীয় স্পিকার, খুব বেইনসাফি হয়ে যায়, 2টা মিনিট বাড়ায় দেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা দেখি যারা ব্যাংকের টাকা লুট করে তাদের সেই সুবিধা দেওয়ার জন্য একটার পর একটা নতুন আইন হয়, ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন করে এক একটা ব্যাংক এক একটা পরিবারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা হয়েছে। এখন এক পরিবার থেকে 3 জন সদস্য থাকতে পারবেন ব্যাংকের পরিচালক, একাধিক ক্রমে 3 মেয়াদে থাকতে পারবেন তারা। তো এই যে পরিবর্তনগুলা, এই পরিবর্তনগুলার কারণে এক একটা পরিবার এক একটা ব্যাংকের মালিক হয়ে যাচ্ছে এবং জনগণের টাকার হরিণ লুট হচ্ছে। মাননীয় স্পিকার, একবার সংসদে ঋণ খেলাপিদের তালিকা প্রকাশ করা হলো, 300 জন ঋণ খেলাপির তালিকা আমরা দেখলাম,
তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে মাননীয় স্পিকার, সেটা কিন্তু আমরা এখনো জানতে পারলাম না। এখন ব্যাংকে যে টাকাগুলো থাকে সেটা আমাদের মতন আম জনতার আমানতের টাকা। সেই টাকা যখন এক ব্যাংকের পরিচালক আরেক ব্যাংকের পরিচালকের সঙ্গে ভালো সম্পর্ক থাকবার সুবাদে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ঋণ নেয় এবং ঋণ নেওয়ার সময় মাননীয় স্পিকার দুটো মিনিট দেন এবং ঋণ জি দুই মিনিট দেওয়া হয়েছে আর এক মিনিট আছে বলুন। ঋণ নেওয়ার সময় তারা জানে যে এই ঋণ তারা আর পরিশোধ করবে না, অর্থাৎ একেবারে অ্যাট দ্য ভেরি বিগিনিং তারা জানে এই টাকাটা তারা নিয়ে যাচ্ছে এবং এই টাকাটা মাননীয় স্পিকার যে দেশে থাকে তাও কিন্তু না, এই টাকা চলে যায় বিদেশে, যে কারণে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি প্রতি বছর যে রিপোর্ট দিচ্ছে তাতে দেখা যায় বাংলাদেশের গড়ে প্রতি বছর দেশ থেকে বিদেশে চলে যাচ্ছে প্রায় 1,00,000,000,000 টাকার ওপরে। এবং এই হিসাব যদি আমরা ধরি গত 10 বছরে প্রায় 8.5-9,00,000,000,000 টাকা বিদেশে চলে গেছে এবং এটা কিন্তু খুব সূক্ষ্ম হিসাবে ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে এই টাকাটা গেছে। এর বাইরে হুন্ডির মাধ্যমে যে টাকা পাচার করা হয়েছে সেটা যদি আমরা যুক্ত করি তাহলে একমাত্র আল্লাহ মাবুদে জানে কত টাকা আমাদের বিদেশে চলে গেছে এই গত এক দশকে। তো মাননীয় স্পিকার, জনগণের টাকারে হরিণ লুট যখন হয় তখন তো আমি ধন্যবাদ মাননীয় সদস্য।